আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক দেখুন, একসাথে চারটা নাস্তা তৈরি করছি। সকালবেলা রুটি বানাতে এসেছি, অনেক সময় আমরা রুটি বানানোর আটাটা ঠিক মতো করতে পারি না। আমি আজকে একটা সুন্দর পদ্ধতিতে আটাটা করে নিয়েছি, রুটিগুলো সুন্দর হয়েছে, তাই ভাবলাম যে আমি ভিডিওটা শেয়ার করব, সকালের নাস্তা করব, আবার নাস্তাটা পরেও খাওয়া যাবে। দেখুন দর্শক, এখানে চার রকমের নাস্তা তৈরি হবে। প্রথমে আমি রুটি তৈরি করে নিব। প্রিয় দর্শক দেখুন, রুটির আটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় হাঁড়িতে পানি দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে পানিতে লবণ দিয়েছি এক চিমটি, তারপরে বেকিং পাউডার দিয়েছি দুই চিমটি পরিমাণ। পানিটা নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, তারপরে পানিটা ভালো করে গরম হয়ে এসেছে প্রিয় দর্শক, তারপরে আমি আটাটা ছেড়ে দিয়েছি। ছয় সাতটি রুটি হবে এই পরিমাণে আটা, আমার আন্দাজ মতো ছেড়ে দিয়েছি। এক মোট করে ছাড়লে বোঝা যায় যে কয়টা রুটি হবে, এভাবে আন্দাজ করে নেবেন। আবার ওই যে কাপ দিয়ে মাপার এত কিছু করার দরকার নেই, এমনি আটাটা প্যাকেট থেকে ছেড়ে দেওয়া যায় হাত লাগানো না লাগিয়ে। ইচ্ছা হলে আপনি মেপেও দিতে পারেন। আমি আন্দাজে দিয়েছি ছয় সাতটি রুটি হবে, ঠিক তেমনই হয়েছে। সাতটি রুটি হয়েছে আমার, সাতটি না আটটি রুটি হয়েছে প্রিয় দর্শক দেখুন। তারপর আমি পানিটা যখন গরম হয়ে এসেছে, পানিতে আটাটা ছেড়ে দিয়েছি, একটু ওয়েট করেছি পানিটা আটাগুলো গরম হওয়ার জন্য। আটাগুলো যখন গরম হয়ে এসেছে এক দুই মিনিট হবে, তারপরে আমি আস্তে আস্তে পানিতে আটাগুলো নেড়ে দিয়েছি। পানি একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, তখন আটাটা আপনার সিদ্ধ হবে, সিদ্ধ হবে এবং আটাটা ফুলবে। প্রিয় দর্শক দেখুন, আটাটা নাড়াচাড়া করে নিয়েছি রুটির আটাটা, তারপর আমি রুটির আটাটা দুই তিন মিনিট ধরে চুলায় ভালো করে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এটা সিদ্ধ হয়েছে, নাড়াচাড়া করে নিয়েছি, চুলা থেকে তুলে নিয়েছি, আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর আমি এতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে, চা চামচে হাফ চামচ হবে। তারপরে আমি আটাটা নামিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি, রুমে নিয়ে গিয়েছি, ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছি, একটু কুসুম কুসুম গরম অবস্থায় আটাটা মাখিয়ে নিয়েছি। আমার মেয়ে আজকে রুটিটা বেলে বলে যে আম্মু এত সফট হয়েছে আটাটা, কীভাবে করছো, আমি তো রুটির আটা করতে পারি না, শক্ত হয়। তাহলে আমি ওকে বললাম যে আমি শিখিয়ে দিব তোমাকে আজকে আটা যেভাবে করেছি। দেখুন দর্শক, আমার রুটিগুলো খুব সফট হয়েছে, আটাটা খুব সফট হয়েছে। পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি আমাদের জন্য, এগুলো আমি শেখে নেব। আর এখানে দেখুন, সেই রুটি থেকেই আমি একটা রুটি দুই ভাগ করে কেটে নিয়েছি, একটু ভিতরে অর্ধেকটা কাটা হয়নি, দুই দিক থেকে কেটেছি। মাঝখানে আমি মুগ ডাল দিয়েছি, মুগ ডাল রান্না করা ছিল, মুগ ডাল ভিতরে দিয়ে দিয়েছি, চা চামচে পাঁচ ছয় চামচ হবে মাখো মাখো মুগ ডালটা। তারপরে দুই দিক থেকে রুটিটা বসিয়ে দিয়েছি, তারপরে বিপরীত থেকে আবার রুটিটা বসিয়ে দিয়েছি। দেখুন, মুগ ডালের একটা ডালপুরি তৈরি করে নিয়েছি একটা রুটি দিয়ে, আস্ত রুটি দিয়ে। এটা একজনে খেলে তার, কিন্তু এই রুটিটা খেলে তার পেটটা ভরে যাবে, এটার সাথে আর কিছু খেতে হবে না। ভিতরে মুগ ডাল আসছে রান্না করা, মুগ ডালটা খুব টেস্ট হয়েছে, এটা মুগ ডালের একটা রেসিপি তৈরি হয়ে গেল, ডালপুরি তৈরি হয়ে গেল মুগ ডালের। চার পাঁচ পরল এখানে আটা আছে সাথে। এখানে দেখুন, আরো দুইটা রুটি থেকে একই আটা তৈরি করা, বেকিং পাউডার আছে, লবণ আছে, চিনি নাই, মিষ্টি ছাড়া। যারা মিষ্টি কম খেতে চান, আবার যারা হেলদি, যারা এমনও বিভিন্ন অসুখের জন্য মিষ্টি কম খায়, তাদের জন্য মিষ্টি না খাওয়াই ভালো, এমনও মিষ্টি কম খাওয়াটা ভালো সবার জন্যই। তাই আমি আজকে চিনি ছাড়া রুটি থেকে, দেখুন এখানে কেটে নিয়েছি দুইটা রুটি, বেলে নিয়েছি কেটে নিয়েছি দুইটা রুটি। আমি নিমকির মতো ভেজে নিব এগুলো, আমি এগুলো বয়ামে ঢুকিয়ে রাখবো, দুই চারটি খেয়ে সকালবেলা পানি খেয়ে নিব, আমার একটা সকালের অল্প অল্প করে একটা নাস্তা রেসিপি হয়ে যাবে। এমন করে মাঝে মধ্যে আপনি যদি নিমকি তৈরি করে রাখেন হাতে গড়িয়ে, তাহলে আপনার আর বাজার থেকে বিস্কিট বা যে কোনো নাস্তা কিনতে হয় না, বা সকালেও ঘরে নাস্তা তৈরি করতে হয় না, আপনি দুই চারটা খেয়ে নেবেন, পানি খেয়ে নেবেন।
আমি আবার একটু তোলা নাস্তাগুলো পছন্দ করি, যেমন চিড়া বিস্কিট, এগুলো আমি সকালবেলা খাই, একটা দুইটা খেয়ে বা একটু খেয়ে পানি খেয়ে নিই, আর একদম আমার 11টা 12টার দিকে হয়তো কিছু খাই অথবা একটা ভাত খাই। এমন দেখুন, এখানে নিমকি বানাবো, এখানে ডাল পুরি আছে মুগ ডালের, এখানে রুটি, একসাথে আমার তিনটা নাস্তা হলো এখানে। আর এখানে দেখুন, একটা ব্রয়লারের মুরগির থেকে আমি বুকের পিস নিয়েছি, কিছু পরিমাণে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, আগে হলুদ মাখিয়ে নিয়েছি, মুরগিটা ধুয়ে নিয়েছি, মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে আমি সয়া সস দিয়েছি 4 চামচে 1 চামচ, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি, সব কিছু নিয়ে মাখিয়ে নিয়েছি, অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি, এগুলো আমরা ভেজে নিব। তাহলে আমি পিঠাগুলো ভাজবো, তারপর এটা ভেজে নিব। দেখুন দর্শক, আমি এখন চুলে চলে যাচ্ছি, একে একে সবগুলো কাজ করে নিব। রুটি করব প্রথমে, আবার এখানে তেল গরম দিয়েছি, এটাও করব একসাথে, আমার চুলা গ্যাস কম আছে, এই অল্প গ্যাসে আমি তৈরি করব। প্রিয় দর্শক দেখুন, রুটি দিয়ে দিচ্ছি, কি যে সফট হয়েছে রুটিগুলো বলার বাহিরে। আসলে মানুষে অনেকে অনেক কিছু জানে, কিন্তু পারফেক্ট কথাগুলো অনেক সময় বলে না। আসলে কাজগুলো পারফেক্টভাবে দেখালে অনেকে শিখে যেতে পারে, অনেকের উপকার হয়। আর বেকিং পাউডার বা বেকিং সোডা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, ভালো। খাদ্যদ্রব্যে একটু একটু ব্যবহার করলে এটা স্বাস্থ্যের জন্য ভালোই, খারাপ না, এটা হজমের উপকার করে। দেখুন আমি রুটিটা দিয়ে দিয়েছি, আর এখানে এই যে চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে, আমি চুলায় নিমকিগুলো ছেড়ে দিব। ছেড়ে দিচ্ছি, নিজের হাতে ঘরে তৈরি নাস্তা খাওয়া ভালো। বাজারে যারা পুরুষরা তৈরি করে, ওরা অনেক সময় হাত ভালোভাবে ধোয় না, ময়লা ন্যাকড়া ব্যবহার করে সেটা আবার হাতার ধুয়ে নেয় না, ওইটা দিয়ে হাত কোচলে নেয়, তারপরে দেখে আবার ওইটা দিয়ে রুটি ধরে, আটা ধরে। তাই নিজে ঘরে বানিয়ে নাস্তা করুন। আর আপনি মিষ্টি পছন্দ করলে এই নিমকিতে চিনি অ্যাড করে দিবেন, চিনি অ্যাড করে মাখিয়ে নেবেন ভালো করে। আবার এটাতে ডিমও অ্যাড করা যায়, ডিম আর চিনি অ্যাড করে দিলে তখন ডিমের নিমকি হয়ে যাবে। আবার এটাতে আপনি নর্মালি প্লেটে নিয়ে আপনি এটাতে চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন, দুইভাবে খাওয়া যায়। দেখুন আমি রুটিটা উল্টে দিচ্ছি, চুলার গ্যাস কম আছে কিন্তু তারপর আমার রুটিটা হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমার নিমকিগুলো ফুলে আসতেছে, দর্শক দেখুন একটা রুটি হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। উল্টে দিচ্ছি নিমকি গুলো, এর সাথে আমি আরো কিছু ছেড়ে দিব, এগুলো হতে থাক, নতুন কিছু অ্যাড করে দিচ্ছি।
ছুরিটা উল্টে দিচ্ছি, গ্যাস থাকলে কিন্তু আরো দ্রুত হয়ে যেত এগুলো। গ্যাস খুবই কম, তুলে নিচ্ছি। একটা রুটি বাচ্চাকে দিয়ে আসি ঘরে, তো বাইরে চলে যাবে, অল্প করে ভাত খেয়েছে। আমার একটা রুটি না তো, ধরো একটা না, বাচ্চার জন্য নিয়ে এসেছি, মুগ ডাল দিয়েছি, ও খেয়ে নিবে। ভাত খেয়েছে, রুটি পছন্দ করে না, তার ওকে বলেছি যে একটা খাও। এই চুলায় একদমই কম গ্যাস, গ্যাস বেশি থাকলে কিন্তু অতি দ্রুত হয়ে যেত। গ্রামের বাড়িতে আমার বোন বাসায় চুলা, তিন রকমের চুলা রেখেছে, ইলেকট্রিক চুলা, তারপর গ্যাসের চুলা, লাকড়ির চুলা। ওর আবার ভালোই, দুইটাতে রান্না করে, ও সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে, বাড়িতে তো আর লাইনের গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেল আবার লাকড়িতে চলে যায়। দেখলাম আমরা কখনোই লাকড়িতে রান্না করি না, আমাদের ছোটবেলা থেকে, আমরা তো চট্টগ্রামে ছিলাম, গ্যাস একদম প্রথমে আমাদের কলোনিতে দিয়ে দিয়েছে, বন্দরের কলোনিগুলোতে যখন গ্যাস দেশে এসেছে, গ্যাসের লাইন দিয়েছে। আমি কখনো লাকড়ি রান্না করিনি, কিন্তু আমার বোনের বিয়ে হয়েছে বাড়িতে, ও কলেজে চাকরি করে, কিন্তু ও মাস্টার ডিগ্রি পাস, অনার্স মাস্টার্স, তারপরে আমার বোনের কোনো অহংকার নাই, সে তার নিজস্ব একটা একা বাড়ি করেছে বিয়ের পরপরই, আল্লাহর রহমতে সে আরামে আছে। তারপরে তার চাকরি হয়েছে, বিয়ের আগেই চাকরি হয়েছে চট্টগ্রাম ইপিজেডে, সেখান থেকে পরে ওই চাকরিটা ছেড়ে দিয়েছে, কলেজে এসে ঢুকেছে বাড়িতে, এসে ওর বিয়ে হয়েছে বাড়িতে। ওর হাজব্যান্ড তখন হাই স্কুলে চাকরি করতো, এখন ওর হাজব্যান্ড হেডমাস্টার হয়ে গিয়েছে, আর ও কলেজে আছে, কলেজের অধ্যক্ষ। ওর হাজব্যান্ড বিএড করেছে, বিএসসি পাস, এমএড করেছে। ও দেখি একেবারে লাকড়ি হতে সবকিছু ব্যবহার করে, লাকড়িতেও রান্না করে, আবার ওর ননসরা আছে, ননদ আছে, ওনারা কিন্তু খুবই ভালো। ওর বাচ্চারা হয়েছে, বাচ্চাদের যত্ন করেছে ফুফুরা, আমার আম্মাও করেছে, ওনারাও করেছে। এখনও আমার বোনের কোনো ভারী কাজ আসলে বা ঘরে বন্ধ পড়লে
ওনারা চলে আসে যেকোনো দিয়ে, একজন এসে ঘরে সহযোগিতা করে কাজে কর্মে। আবার আমার বোনের বাসায় আমার আম্মা আছে, আম্মারও যত্ন করে। আমরা তো শহরে, আমাদের আর রাইস কুকার আছে, রাইস কুকারে আজকে ই করে নিই, ব্যবহার করে নিই। রাইস কুকারে ব্যবহার করতে ঝামেলা লাগে, বড় হাঁড়ি। দেখুন রুটিটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এখন অল্প গ্যাস হলেও গ্যাসের চুলায় কষ্ট করতে হয়। বিকেলে 3:30 থেকে 3:30 গ্যাসটা আসে, আর একদম ভোরে থাকে। ভোরে তো সবসময় কাজ করা সম্ভব হয় না, রাতে অনেক দেরিতে শুই, 2:30, 1:30, 1:30 এমন। তাই সকালে একটু ঘুমাতে হয়। শহরে আমরা আর কি করব, গ্যাস কম হলো, এত কষ্ট করে করে নিই। আর অল্প অল্প আছে, করে নিতে পারলে ভালো। একটু সময় লাগে, কিন্তু রুটিগুলা পুড়ে যায় না। অনেকের দেখা যায় রুটি একদম পুড়ে যায়। আর আমার আম্মা দেখা যায় যে পোড়া রুটিগুলো এক ফোঁটাও খায় না। উনি বলে পোড়া খাওয়া নাকি হারাম, উনি খায় না পোড়া রুটি। আম্মা কিছুদিন ছিল আমার বাসায়, এখন আমার বোনের বাসায় চলে গিয়েছে। আমার ছোট ভাইয়ের বাসায় ছিল আমেরিকায় 2 বছর, ওইখান থেকে চলে আসছে আম্মা। আব্বা এখনো আছে। ভাই অনেক চেষ্টা করেছে রাখার জন্য, ওনার স্বাস্থ্যটা অ্যাডজাস্ট হচ্ছিল না তখন। ওনার তো অনেকগুলো মেয়ে আছে, যে মেয়েদের কথা মনে পড়ে করে চলে আসছে দেশে। এখন দেশেই আছে আমাদের সাথে। আমার মেয়ে রুটি বানাচ্ছে আর বলতেছে, আম্মু আমি কার থেকে রুটি বানানো শিখেছি বলতে পারবা? আমি তোমার নানুর থেকে। ও হাসতেছে, বলছে হ্যাঁ নানু আমাকে অনেক বুদ্ধি শিখিয়ে দিয়েছে, রুটি শেখার বুদ্ধি শিখিয়ে দিয়েছে অনেক রকম করে, এইভাবে রুটি শেখবা। অল্প আঁচ করে নিই আমরা রুটি শেখলে ভালো, তখন সেই রুটিগুলো আর পুড়ে না। মেহমান আসলে অনেক সময় ঝামেলা হয়, তখন রাইস কুকারে করি। রাইস কুকারে তো হাঁড়ি 2টা থাকে, ওই 2টা ব্যবহার করলে আবার রান্নাটা নামিয়ে নিতে হয়, ঝামেলা লাগে। হয়তো ভাত আর একটা মাংস তরকারি করা যায়। এই রুটিগুলো আপনার নর্মাল থাকবে, মানে আপনার শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, নর্মাল মিডিয়াম পর্যায়ে থাকবে। আপনি যেকোনো সময় খেতে পারবেন আরামে। এখানে গ্যাসটা চলে গিয়ে অল্প একটু আছে, একদম হচ্ছে না। তাই আজকে মেয়ে বাসে আসছে, এই জন্য মনটাও ভালো লাগছে। আমাদের আবার দুজনের একটু ঠান্ডা লেগেছে, ওর শরীরটা ভালো নেই, পরীক্ষা আসছে সামনে। তারপরে বললাম যে আমি রুটি বানাই, রুটি খাবো যে না, আমি তো ভাত খাবো। ও আবার রুটি লাইক করে না, তারপরে ভাত একটু খেয়েছে, রুটি একটা দিয়ে এসেছি যদি খেয়ে নেয় আর কি। রাইস কুকারটা ই করে চালু করে দিবে নাকি? দেখুন দর্শক, এটা এই রুটিটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। আর একটা রুটি আছে, এটা আমি পরে শেখে নিবো, এখন আর রুটি আর শেখবো না। দেখুন একদম চুলায় গ্যাস কম। পিঠার
নিমকি রিহাইটা নিয়ে আসলাম এই সাইডে। আম্মু খেয়েছ রুটি? এখন অয়েলটা একটু গরম হয়ে আসছে যে নিমকি গুলো হয়ে আসতেছে, এগুলো ঠাসতে একটু মিডিয়াম চুলার আলো লাগে, যে তাপটা মিডিয়াম হলে ভালো হয়, বেশিও না কমও না, এখন তো কম। উল্টে দিচ্ছি, বাজারে যে বিস্কিট তৈরি করে যেটা লালচে হয়ে যায় ওই বিস্কিট গুলা কিন্তু পুড়ে যায়। আমি বিস্কিট কিনতে গেলে যেটা একটু সাদা ভাব থাকে ওই বিস্কিটটা পছন্দ করি, কারণ সাদা ভাবটা পুড়ে নাই বিস্কিটটা। আবার নিজে ঘরেও নাস্তা তৈরি করলে একটু হালকা সাদা ভাব রাখলে ওইটা ভালো না পুড়িয়ে নিয়ে। আর এগুলো তো আস্তে ভাজা হচ্ছে, এগুলোতে পানি যেটা আছে সেটা বাষ্প হয়ে চলে যাচ্ছে। আপনি এটা বক্সে করে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন। এমন করে বেকিং পাউডার দিয়ে গরম পানিতে লবণ দিয়ে আগে প্রথমে গরম পানিটা গরম হয়ে গেলে আটা করে নেবেন, ভালো করে মথে নেবেন। এটা দিয়ে আপনি ছোট ছোট নিমকি কেটে নেবেন, রুটি করে নেবেন, ডাল পুরি করে নেবেন। দেখুন দর্শক, আমার নিমকিগুলো হয়ে গিয়েছে, তুলে নিয়ে নিচ্ছি। এগুলো দেখুন একদম মচমচে হবে না, আমি কিন্তু আর মচমচে নাস্তাগুলো পছন্দ করি না, যেটা একটু নর্মাল থাকে, মানে জাস্ট ভাজা হয়ে গিয়েছে আর একটু শক্ত হয়েছে। বেশি মচমচে হওয়া মানে আপনার খাদ্যের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তখন মচমচে হয়। তুলে নিব, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন অনেকগুলো নিমকি হয়ে গেল, এগুলো আপনার নাস্তা খাওয়া যাবে, বিকালে নাস্তা খাওয়া যাবে, সকালে নাস্তা খাওয়া যাবে, চিনি ছাড়া। যারা চিনি খাবেন না, সকালের জন্যই ভালো চিনি ছাড়া নাস্তাটা। আর চিনি খেতে হলে আপনি এটাতে ছিটিয়ে দিবেন, এগুলো নিয়ে পিরিজে নিয়ে, তারপরে চিনি গেল এগুলোর সাথে একসাথে। দেখুন হয়ে গেল, অতিরিক্ত ভাজতে যাবেন না, যেটা আপনার খাদ্যের গুণাগুণ নষ্ট করে দিবে। আরেকবার দিয়ে দিচ্ছি,
অল্প খরচে আপনার কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যায় ঘরে। আর পাতলা করে দিলে এগুলো ফুলে যাবে। আমি তো ওইখানে ডাবল দিয়েছি, একটু কম ফুলেছে ওইখানে। আবার গ্যাসও ছিল না, এটাতে একটু হালকা গ্যাস আছে, একটু ফুলে আসতেছে, কিন্তু আর একটু গ্যাস থাকলে আরো দ্রুত ফুলে যাবে এগুলো। এইসব নাস্তাগুলো কিন্তু ছোট বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে ওরাও খেতে পারে কামড়ে কামড়ে। আর আপনার বাচ্চা মিষ্টি পছন্দ করলে মিষ্টি অ্যাড করে দিবেন। আমার মেয়ে মিষ্টি পছন্দ করে না, আমিও মিষ্টি তেমন পছন্দ করি না, হালকা খাই। দেখুন এগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এগুলো আর একটু সাদা রেখেছি, মানে পুড়িয়ে নিব না। এখন আমি এতে মুগ ডালের ডালপুরিটা ছেড়ে দিচ্ছি। আমার আরো বেশ কিছু নিমকি রয়ে গিয়েছে, মাংসটা ভাজবো, তারপরে রুটিটা পরে করব। এমন করে রুটি তৈরি করে নর্মাল ডাল দিয়েও করতে পারেন, যে কোনো ডাল দিয়ে আপনি চার পাঁচ পরল করে ডালপুরি করতে পারেন। আর নর্মাল ডালপুরি ডালপুরি তো মাত্র দুই পার থাকে, পেট ভরে না তেমন, তিন চারটি খেলে তারপরে পেট ভরে, আর এটা একটা খেলে আপনার পেট ভরে যাবে। দেখুন উল্টে দিচ্ছি, এভাবে আপনি মুরগির মাংস কষিয়ে নিয়ে ভিতরে দিয়ে এমন করে মাংসের পুরি করা যায়। বর্তমানে মানুষ বুদ্ধি দিয়ে অনেক কিছুই নিজে তৈরি করে সুন্দর করে। যেহেতু গ্যাস কম আছে, এটা ভিতর থেকে আস্তে আস্তে হয়ে যাবে, অনেক জায়গায় চারপাট আসছে। উল্টে দিচ্ছি, আর সয়া সস দিয়ে আপনি মুরগির মাংস মাখিয়ে রাখলে এটা কিন্তু প্রায় সিদ্ধর মতো হয়ে থাকে।
এই মাংসগুলো কম ভাজলে হয়ে যায়। হলুদ, মরিচ, গরম মশলা সবকিছুই দেওয়া আছে। এটা তৈরি করেছে আমার মেয়ের জন্য, ও তো আবার নর্মাল রুটি পছন্দ করে না, এটা আবার খেতে পারবে। ভিতরে ডাল ডাল আছে, মুগ ডাল রান্না করা, এই জন্য ওর জন্য তৈরি করেছে, ও খাবে এটা, এটা পছন্দ করবে। ও সিঙ্গারা বা ডাল পুরি এগুলো পছন্দ করে। একটু ঝাল 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 হবে, ভিতরে কামড়ে খেয়ে নিবি। উল্টে দিচ্ছি, আবার হয়ে আসতেছে। এটাও আমি পুড়িয়ে নিব না, নর্মালে অল্প সাদা ভাত থাকবে সেভাবে তুলে নিব। সিঙ্গারা তৈরি করলো আমি পোড়াই না, মানে একটু সাদা ভাব থাকে তখন তুলে নেই। আর আমার সিঙ্গারাটা একদম বিকেল পর্যন্ত সফট থাকে, বাজারে সিঙ্গারা আনলে তো আর শক্ত হয়ে যায়। দেখুন এটা ফুলেছে সুন্দরভাবে, ডালও বের হয় নাই, একদম সুন্দর করে ভিতরে আছে ডালগুলো। প্রিয় দর্শক, আমার এই যে সহজ এবং সিম্পল রেসিপিগুলো দেখে ভালো লাগলে, দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, এতে আমরা উৎসাহিত হই, আবার আমরা পরবর্তী কাজ করতে আগ্রহ নিয়ে করতে পারি, যে আমার দর্শকরা আমার কাজগুলো দেখবে, অন্য কেউ শিখতে পারবে। দেখুন আমার কিন্তু এই যে ডাল পুরিটা হয়ে গিয়েছে, মুগ ডালের যে পুরি তৈরি করেছি এটা একটু হালকা মচমচে হবে, আবার সফট হবে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। তুলে নিচ্ছি, দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখুন এই যে বেশ সুন্দর হয়েছে। তুলে নিয়েছি, এখানে দু প্রকারের নাস্তা হয়ে গেল, নিমকি আর ডালপুরি। আর এখানে রুটি তৈরি করে নিলাম। এখানে দেখুন দর্শক, মুরগির মাংসটা আছে, এটা সবগুলো মাংস আমি ছেড়ে দিব এখন একসাথে, একটু মাখিয়ে নিব যেন মশলাগুলো সব, আর আটাও আছে সাথে, ময়দা আছে একটু, এগুলো যেন উঠে যায়। ছেড়ে দিচ্ছি, দেখুন মুরগির মাংস আমি আবার একটু বেকিং সোডাও দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে মাংসটা আলাদা একটা টেস্ট হয়, একটু শক্ত শক্ত ভাব থাকে। এভাবে মুরগির বুকের পিস কেটে নেবেন ছোট ছোট করে, আর বাচ্চারা এগুলো আরামে খেয়ে নেবে। যাদের বাচ্চারা মাংস ঝাল মাংস খেতে চায় না বা অথবা রান্না মাংস খেতে চায় না, এভাবে সুন্দর করে সয়া সস মাখিয়ে হলুদ, মরিচ, লবণ, মরিচ কম খেলে হালকা মরিচ দিবেন, মরিচ আর মশলাগুলো অ্যাড করবেন, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখানে সব রকমের মশলা আছে, রাঁধুনির গরম মশলা, তারপরে বেকিং পাউডার ব্যবহার করবেন একটু সাথে, মাখিয়ে নেবেন, ম্যারিনেট করে রাখবেন কিছুক্ষণ আগে, তারপরে এটা ভাজা করে নেবেন তেলে। এই রেসিপিটা খেতে খুব টেস্ট হয়। এভাবে মুরগির মাংস ভাজা করে খেলে এটা আপনার স্বাস্থ্যকে হেলদি করে, কারণ মাংস তো স্বাস্থ্যের জন্য ভালো।
আমরা তো সবসময় খালি ভাত দিয়ে খেয়ে থাকি, মাঝে মধ্যে এমন করে নাস্তা করেও খাওয়া যায়। অল্প আঁচ থাকাতে ভালোই হচ্ছে, কারণ এগুলো আস্তে আস্তে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। এমনি এটা ম্যারিনেট করা আছে, এমনি এটা সয়া সস দিয়ে মেখে রাখলে মাংস এমনি অর্ধেকটা সিদ্ধ হয়ে থাকে, সফট হয়ে যায় ভিতর থেকে, আর এই মাংসটা খেতে খুবই টেস্ট হয়। দেখুন, আমি তো এতে বেকিং সোডা মিশিয়ে দিয়েছি বেকিং পাউডার সাথে, মাংসগুলো একদম যেমন আছে তেমনই থাকবে, একটু শক্ত শক্ত ভাব থাকবে, আর খেতেও টেস্ট হয়। অল্প করে ময়দা দিয়েছি, ওদের গায়ে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ, অল্প গ্যাসে আমি অনেকগুলো রান্না করে ফেললাম। প্রিয় দর্শক, দেখুন আল্লাহকে একটু ডাকলাম সাথে, সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ রহমত। রান্নাঘরে এসেছি, অল্প গ্যাসে ভাবছি যে কীভাবে করবো, করে নিয়েছি। আসলে আল্লাহ হেল্প করে, আল্লাহ মানুষ বান্দাকে সকল ভালো কাজে সহযোগিতা করে। আল্লাহ পথ, আল্লাহর পথে চললে আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের নিয়ামত দান করবে। সেজন্য তাই প্রিয় দর্শক, নিজে সৎ পথে চলবেন, নিজে পরিবারের সদস্যদেরকে সৎ পথে চালানোর ব্যবস্থা করবেন, মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন, চুরি করা ছেড়ে দিবেন, গুনাহ থেকে দূরে থাকবেন, আপনার সন্তান সন্ততি আপনার পরিবারও সৎ পথে থাকতে পারবে। কখনো ভুলেও গুনার পথে পা বাড়াবেন না, গুনার পথে পা বাড়ালে শয়তান কিন্তু আপনি যে গুনাহটা করবেন আপনাকে আস্তে আস্তে সে বন্ধু বানিয়ে নেবে, আপনার পিছনে সে সারাদিন লেগে থাকবে আপনাকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য। তাই শয়তানের আশ্বাসা থেকে রক্ষা পেতে হলে শয়তানের বলে দেওয়া পথগুলো থেকে দূরে থাকবেন, শয়তানি কাজগুলো থেকে দূরে থাকবেন, তাহলে আপনার আর গুনাহ হবে না, আল্লাহ আপনাকে সৎ পথের দিকে পরিচালিত করবে। ভালো ভালো কাজ করবেন সারাদিন, খবর দেখবেন, রান্না করবেন, ইউটিউবে রান্নাবান্না দেখবেন, আবার শিক্ষণীয় অনেক কিছু আছে সেগুলো দেখবেন, শর্ট ভিডিওর ভিতরে অনেক শিক্ষণীয় অনেক কিছু থাকে সেগুলো দেখবেন, ফাঁকে ফাঁকে মন ভালো লাগবে, আল্লাহকে ডাকবেন ফাঁকে ফাঁকে, তসবিহ হালিল পড়বেন, আল্লাহ ফেরেশতারা সারাক্ষণ আল্লাহ তসবিহ হালিল পড়তে থাকে সারাক্ষণ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহকে স্মরণ করে সারাক্ষণ ফেরেশতারা। ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, কিন্তু আমাদের মানুষের তো খাওয়া দাওয়া আছে, আমরা খাওয়া দাওয়ার জন্য অনেক সময় ব্যয় করি, তার সাথে আমরা স্বল্প সময় পাই আবাদতের জন্য। আমরা যেন আমাদের কাজকর্মগুলোর ভিতরে, দৈনন্দিন কাজকর্মগুলোর ভিতরে যেন আমরা আবাদত করি, আমাদের কাজকর্মটাই যেন আবাদতে পরিণত হয়। কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শেষ করবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে, তখন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে, আর আপনার ওই কাজগুলো নিয়ামত হবে, আর কাজগুলো ভালো হতে হবে। কোনো মন্দ কাজে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মন্দ কাজ শুরু করলেন, গুনাহ শুরু করলেন, তখন আল্লাহ উত্তরোত্তর আপনাকে আরও গুনার পরিমাণ বাড়িয়ে দিবে, যে আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে গুনাহ করতেছো তুমি, তোমার জন্য তো সব কিছুই নাই, তোমার কপালে আরও গুনার খাতা বেড়ে যাচ্ছে, ফেরেশতারা লিখে ফেলবে আপনার বাম কাঁধে গুনা। আর আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভালো কাজ করতে থাকেন, তাহলে আপনার গুনার পরিমাণ হবে না, নেকের পরিমাণ আল্লাহ পাক বাড়াতে থাকবে। দেখুন দর্শক, কি সুন্দর হয়েছে মাংস রেসিপিটা, সহজে সহজে আমি মাংসগুলো ছোট ছোট করে লম্বা লম্বা করে বুকের পিসগুলো কেটে নিয়েছি, চিকন চিকন করে ভাজা করে নিচ্ছি। এটা রুটি খাবো আর দুই একটা নিমকি খাবো, আমার একটা সুন্দর নাস্তা হয়ে গেল আজকে, আর নিমকিগুলো ভেজে রেখেছি আমি ফাঁকে ফাঁকে এটা নামিয়ে যে কয়দিন যায় খেতে পারবো। প্রিয় দর্শক, যে কোনো রেসিপি দেখলে সময় নিয়ে দেখবেন, আমি দিনে দুই চারটা দেখি, সময় নিয়ে দেখি, পুরাটাই দেখি, শিখি, আবার ভালো লাগে কীভাবে রান্না করছে কী করছে ফাঁকে ফাঁকে দেখি, নতুন অনেক নতুনদেরও অনেক দেখি, পুরাতনদেরও দেখি, যদি আসে কাছে দেখে থাকি। দেখুন দর্শক, আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, কী চমৎকার হয়েছে দেখুন,
আপনি এটা টমেটো সস ব্যবহার করতে পারেন, আমি তো ঝাল করেছি, আমাদের আর কিছু ব্যবহার করবো না, নর্মালি খেয়ে নিব। সাথে রুটি খাবো মুগ ডাল দিয়ে। দেখুন সকালের নাস্তা হয়ে গেল আমাদের, তুলে নিচ্ছি প্রিয় দর্শক। দেখুন কি সুন্দর হয়েছে, আপনার ছোট শিশু থাকলে ওকে ভেজে দিবেন, ঝাল কম দিবেন, আরামে সে একটা একটা টুকায়ে টুকায়ে পিরিচ থেকে খেয়ে নিবে। ভালো থাকুন দর্শক, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। আমার চুলাটা বন্ধ করে দিয়েছি, আর আমার যখন গ্যাস আর একটু বেড়ে যায় তখন আমি বাকি কাজগুলো করে নিব, নিমকিগুলো ভেজে নিব, বাকি রুটিটা সেঁকে নিব। আর মাংসটা ভাজা হয়ে গিয়েছে, নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, ডাল পুরিটা ভাজা হয়েছে। ভালো থাকুন দর্শক, শুভকামনা রইল। একটা বড় ভিডিও করলাম, কষ্ট করে যারা দেখবেন তাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা, শিখতে পারবেন, আবার আমার কিছু কথা আছে সেগুলো শুনে আপনার মন ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।